शीतेर समय आमादेर सबारই मेयाद आर ओजन किन्तु एकटु बेड़े जाय जार प्रधान कारण हच्छे आमादेर किन्तु जीवनधारार परिवर्तन। एई समय आमरा नाना धरनेर खाबार खेये थाकि जार मध्ये थाके भाजा भुजी नाना धरनेर पिठे खाई आमरा बांगालिरा केक मिष्टि सेई जोन्नो शरीर चर्चाओ एकटुखानि कम हय शीते जार जोन्नो ओजन बाड़ते थाके पेटे जमते थाके अबांछित मेद। आमारो एरकम समय छिलो जखन आमिओ कोनो किछु भाबताम ना आमारो जीवनयात्रा खूब लेजी खूब अलस छिलाम आमि किन्तु एकटा समय आमि आमार मन थेके चेयेछिलो जे आमि आमार চেহারাকে ঠিক করেই ছাড়বো। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি খেতাম, সারা দিন কিভাবে থাকতাম আর কি কি ব্যায়াম করতাম। আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা একটু খালি আমি যেভাবে বলছি সেভাবে করে চলো, দেখবে অবশ্যই তোমাদের ওজন একদম কমে যাবে, সুন্দর ফিট বডি হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আমাকে অনেক দিন ধরে বলছো যে দিদি তুমি যে এতখানি ওজন কমিয়েছো নিশ্চয়ই কিছু ডায়েট ফলো করেছো। হ্যাঁ ফলো করেছি, কিন্তু তার মানে এই না যে আমি না খেয়ে থেকেছি বা কোনো সময় ফাস্টিং করেছি মানে উপবাস করেছি। সব সময় ব্যালেন্স ডায়েট খেয়ে আমি কিন্তু আমার ওয়েট লস করেছি। দুটো ছবি দেখতে পাচ্ছ, দুটো ছবির মধ্যে কতখানি তফাৎ। কিছু তো করেছি যার জন্য রংটাও চেঞ্জ হয়েছে আর আমার ওজনটাও কমেছে। এভাবে এখন 22 কেজি ওজন আমি কমিয়েছি, 20 কেজি ছিল সেখান থেকে আমি আরো 2 কেজি ওজন কমিয়ে 22 কেজি ওজনে পৌঁছেছি। তো আমি কিছু একটা করবার ফলে আমার ওজনটা এখনো পর্যন্ত কিন্তু কমে যাচ্ছে, এমন না যে বেড়ে যাচ্ছে। কাজেই সেই জিনিসটাকে মেনটেনও করতে হবে, আর কিভাবে মেনটেন করবে আর কি খেলে তোমার ওজনটা কম হবে সেটা দেখাবার জন্যই আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও। কিন্তু একটা কথা, আমার ভিডিওগুলো সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলো না জানো, ঠিক আছে? তো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। সব সময় ঘুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওঠার চেষ্টা করতে হবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ঘুম বিছানাতে বসেই 2 গ্লাস বড় গ্লাসে 2 গ্লাস জল আগে খেতে হবে। যদি সম্ভব হয় হালকা গরম করে খেও, তাহলে আরো ভালো রেজাল্ট পাবে। মানে কুসুম কুসুম গরম জল খেও, খুব বেশি গরম জল না, কুসুম কুসুম গরম জল 2 গ্লাস যদি খাও, বড় গ্লাসের 2 গ্লাস, ভীষণ ভালো ফল পাবে। সকাল থেকে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ওটা করবে, 2 গ্লাস গরম জল। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে, কারণ এটাতে আমাদের মেটাবলিজম আর বিশেষ করে শীতকালে মেটাবলিজম ভীষণ কমে যায়, যার ফলে ওয়েটটা কিন্তু শীতকালে বাড়তে শুরু করে। মেটাবলিজম বৃদ্ধি করার জন্য আগে আমাদের শরীরটাকে চনমনে করতে হবে। সেটার জন্য শরীরে কি দিতে হবে? ফুয়েল। ফুয়েল মানে তেল না, জল। জলটা শরীরে গেলে আমাদের শরীরটা চনমনে হয়ে উঠবে, মেটাবলিজম বৃদ্ধি হবে। তার ফলে আমরা সারাদিনের যে আমরা খাবারগুলো সেগুলো মেটাবলিজম বৃদ্ধি হওয়ার ফলে আমাদের শরীরে লেগে গেলে আর ক্যালোরিটা খরচা হয়ে যাবে। তো প্রথম ফার্স্ট হচ্ছে জল, জল খেতে ভুলবে না। তারপরে হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের আগে আচ্ছা জল খেলে, জলের সাথে সাথে যদি আমার যে চ্যানেলে যে আমি ওয়েট লস ড্রিঙ্কগুলো যেগুলো খেয়ে অনেকের ওজন কমেছে সেগুলো যদি খেতে চাও সেগুলো খেতে পারো, সেগুলো একটু দেখে নিও। আমার ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে, তো সেই ভিডিওগুলোতে ওয়েট লসের যে ড্রিঙ্কগুলো দিয়েছি যদি কেউ খেতে চাও তাহলে খেতে পারো। সেখানে যেভাবে বলেছি সেইভাবে করবে, আর ব্রেকফাস্ট ঠিক তার 1 ঘন্টা বা 1/2 ঘন্টা পরে করলেও চলবে। তো ব্রেকফাস্ট কিন্তু অবশ্যই করতে হবে। ব্রেকফাস্ট কখনো মানে জল খাবার কখনো মিস করবে না, স্কিপ করবে না। জল খাবার স্কিপ করা মানেই কিন্তু ওয়েট গেইন, এটা মনে রেখো। তো জল খাবারে কি খাবে দেখে নাও। সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু সকাল 8:30টার মধ্যেই করে নেবে, টাইমটা ভীষণ ম্যাটার করে। আর এই যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওগুলো সমস্ত রান্না করা আছে, অনেকগুলো রেসিপি আছে, তোমরা যে কোনো একটা রেসিপি ফলো করতে পারো বা এরকম করে নিতে পারো যে 7 দিনে 7টা রেসিপি। এটা এই যে দুটো ভিডিও দেখছো 7 দিনে 7টা রেসিপি আছে, তোমরা এই ভিডিওগুলো ফলো করে খেতে পারো। এখানে যতগুলো ভিডিও দিচ্ছি সব কটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা এছাড়াও তোমরা খেতে পারো বেসন অমলেট, বেসনের মধ্যে সব মশলা মিশিয়ে একটা অমলেট বানিয়ে খেতে পারো। তাছাড়া এই ধরনের খাবারও রুটি, দুটো রুটি, হাতে গড়া তরকারি, অঙ্কুরিত মুগ, ছোলা, এগুলো সমস্ত খেতে পারো, এগুলোতে কোনো বাধা নেই। কিন্তু শসা দিয়ে টমেটো দিয়ে স্যান্ডউইচও বানিয়ে খেতে পারো, কিন্তু ব্রেড পাউটি সপ্তাহে একবারই খাবে। জলখাবার তো হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল। এবার ব্রেকফাস্ট আর খাবারে মানে লাঞ্চের মধ্যে আবার অনেকে খিদে পেয়ে যায়, তখন কি করবে? তখন আমরা কি করি সাধারণত, আমি এখন আর করি না, আগে করতাম, কোনো রকম চিপসের প্যাকেট বা ভাজাভুজি বা কোনো বাদাম বা কিছু একটা মুখে দিয়ে সমানে চেবাতে থাকলাম, বা কোনো ধরনের বিস্কুট, নামকিন। বিস্কিট মানেই তো ময়দা, আর ময়দা মানেই কার্বোহাইড্রেট বেশি। বিস্কিট খেলে, এক গাদা বিস্কিট খেলে তো ফ্যাট হতে বাধ্য। तो এগুলো খেতে শুরু করে দিই। তার বদলে কি খাবে? একটা ফল বা টক দই বাড়িতে, এখন তো গরমকাল আসতে চলেছে সামনে, টক দই বাড়িতে পাতবে। আমি দেখিয়ে দেবো না হয় একবার টক দই কীভাবে, একটা ভিডিও দেখিয়ে দেবো টক দই কীভাবে পাততে হয় দেখিয়ে দেবো। অবশ্যই বাড়িতে টক দই পাতবে আর ওই সময়টার মধ্যে দইয়ের ঘোল বানিয়ে খেয়ে নেবে। কিচ্ছু না, 2-3 চামচ এক গ্লাসের মধ্যে দিলে টক দই, আর তার মধ্যে একটুখানি নুন বা বিট নুন দিয়ে গুলে সেই এক গ্লাস ভর্তি করে খেয়ে নেবে, ভীষণ বেশি পেট ভরে যায়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে হয়ে গেল জল খাবার আর লাঞ্চের মধ্যখানে খাবার। এরপরে চলো লাঞ্চে কি খাবে দেখে না। লাঞ্চ বা মধ্যাহ্নভোজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে করতেই হবে, সময়টা কিন্তু বারবার বলছি ভীষণ বেশি মেনটেন করতে হবে। আচ্ছা, এবারে বলছি লাঞ্চ খাবার আগেই একটা প্লেট ভর্তি করে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ দিয়ে এক প্লেট স্যালাড খেয়ে নেবে। ছোট ছোট করে নানান রকমের জিনিস তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে খেয়ে নেবে। তার সাথে যারা রুটি খেতে ভালোবাসো তারা রুটি খেতে পারো, বা যারা ভাত খেতে ভালোবাসো তারা ছোট এক বাটি ভাত, তার সাথে আমরা যেরকম বাঙালিরা খাই ডাল, তরকারি, স্যালাড, দই, টক দই খাওয়াটা ভীষণ ভালো, খেতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি দেখাচ্ছি, যেরকম 2টো রুটি, একটু ভাত, টক দই, একটু টক দইয়ের রায়তা, ডাল, 2 রকমের সবজি, একটুখানি ননভেজ, যে কোনো মাছ মাংস খেতে পারো। লাঞ্চ হয়ে গেল। এবার লাঞ্চ আর রাত্রির ডিনারের মধ্যেখানে চা খাওয়ার সময় আমরা কি খেতে পারি, যে ওই সময়টাই কিন্তু খুব মাঞ্চ করা, মানে মুখে একটু কিছু দিয়ে বড়া টড়া ভাজা, পকোড়া বা পেঁয়াজের চপ বা পেঁয়াজের পকোড়া বা আলুর পকোড়া, আলুর চপ একটুখানি নিয়ে আসলে কেমন হয়, একটুখানি কাটলেট খেলে কেমন হয়। সেই সময়টা কিন্তু খুব সাবধান, এই সময়টা এমনিতেই সারাদিনের চলে গেল, সকালের খাওয়া, দুপুরের খাওয়া হয়ে গেল, এবারে সন্ধেবেলার দিকে আসছে, এই সময়টা ধীরে ধীরে আমাদের মেটাবলিজম কিন্তু স্লো হতে শুরু করে। তো সেই সময়টা তোমরা কি খাবে? হ্যাঁ, চা বা কফি তোমরা অবশ্যই খেতে পারো। আজ চা বা কফি খেলে তোমাদের ওয়েট বেড়ে যাবে এটা ভুল ধারণা, 2বার তোমরা চা বা কফি খেতেই পারো, আমি মানা করব না। কিন্তু তার সাথে একটা জিনিস মানা করব, চিনি দিও না, তার বদলে গুড় দিয়ে খেতে পারো। যাদের ডায়াবেটিস আছে তারা তো গুড় চিনি কিছুই খায় না পারো। আর তার সাথে কি খাবে? ছোলা সেদ্ধ করে খেতে পারো, বা অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত গোটা মুগ, তার সাথে একটু মুড়ি নিয়ে নিলে, এক বাটি অল্প করে একটু মুড়ি নিয়ে নিলে, বা বাদাম, বাড়িতে বাদাম, একটু শুকনো খোলায় বাদাম, বাদামের মধ্যে গুড ফ্যাট আছে, এক গাদা বাদাম খাবে না, অল্প একটু বাদাম রোস্ট করে মুড়ির মধ্যে দিয়ে খেতে পারো, ছানা বানিয়ে খেতে পারো, অনেক রকমের অপশান থাকে। কিন্তু ওই ভুজিয়া, চানাচুর, তারপরে ওই সমস্ত চপ টপ একদম চলবে না। চলে আসবো রাত্রে ডিনারটা কিন্তু অবশ্যই লাইট রাখতে হবে, ডিনারে বেশি ভারী খাওয়া চলবে না। ডিনার কি করতে হবে দেখে না। রাত্রের খাবার যত তাড়াতাড়ি সম্ভব, মানে পারলে 8টার মধ্যে খেয়ে নেবে, কিন্তু বাঙালিরা অত তাড়াতাড়ি আমরা খাই না, তো কমসে কম 9টার মধ্যে কিন্তু ডিনার কমপ্লিট করতেই হবে। আর ডিনারে যদি রুটি খাও তাহলে পাতলা করে 2টো রুটি, এক বাটি ডাল, তরকারি খেতে পারো। তার সাথে যদি সেটা না হয় তাহলে ছোট এক বাটি ভাত আর চিকেন স্টু। আমি চিকেন স্টুয়ের রেসিপি কিছুদিন আগেই বানিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আচ্ছা, এছাড়া কি খেতে পারো? যে কোনো ধরনের খিচুড়ি, যেমন চাল ডালের খিচুড়ি যদি খাও তাহলে ডালটা বেশি দেবে, চালটা কম দেবে। তাছাড়া ডালিয়ার খিচুড়ি, তাছাড়া ওটসের খিচুড়ি, এগুলো সমস্ত কিন্তু তোমরা 1.5 কাপ করে রাত্রিবেলা খেতে পারো, আর কিচ্ছু খাবে না। আরেকটা বলে দিই, এই যে মাখানা বা পদ্মবীজ বলে, এটাকে স্ন্যাক্সে বানিয়ে ঘিতে একটুখানি নেড়ে চেড়ে খেতে পারো, স্ন্যাক্সে বিকেলবেলা খাবার সময় চায়ের সাথে খেতে পারো, ওয়েট লসের জন্য ভীষণ ভালো। আর তাছাড়া সারাদিনে যে কোনো সময় 1 চামচ করে তিসির বীজ বা ফ্ল্যাক্সিড খেয়ে নেবে। তোমাদেরকে আমি আগেও বলেছি যে রাতের খাবার চেষ্টা করবে 8টার মধ্যে খেয়ে নেওয়ার, অনেকেরই সম্ভব হয় না আমি জানি, তাহলেও আমি তোমাদের বলবো যদি সিরিয়াসলি ওয়েট লস করতে চাও তাহলে কিন্তু 8টার জায়গায় হয়তো 8:30 করতে পারো, ম্যাক্স টু ম্যাক্স 9টা, এর বেশি কিন্তু আর দেরি করো না, কারণ তার 2-3 ঘন্টা পরে তোমরা ঘুমোতে যাবে, এটা মনে রেখো। 2-3 ঘন্টা পরে ঘুমোতে যাবে, তখন যাতে যেই খাবারটা রাত্রে খেয়েছো বা সারাদিন খেয়েছো সেটা যদি আমরা রাত্রিবেলা 10টা 11টা সাড়ে 11টা, মানে আমাদের বাঙালিদের ভীষণ বেশি বাজে অভ্যাস যে 10টা 11টা সাড়ে 11টার সময় রাত্রিবেলা ডিনার করে, সেটা একদম ভালো না, কারণ ওইটা করেই আমরা ঘুমোতে যাই, তার ফলে আমাদের শরীরে আমরা যেটা খেলাম সেটা নিয়ে শুয়ে পড়ছি, সেটা কোনো খরচাই হচ্ছে না শরীরে, মেটাবলিজম মানে একদম শেষের পথে, কোনো রকম মেটাবলিজম কিছু কাজই করবে না। তো তখন সেই যে খাবারটা খেয়ে শুচ্ছি সেটা হজমেরও প্রবলেম করে, তার সাথে সাথে ফ্যাটও গেইন করায়। কাজে আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এটা কিন্তু আমি ফলো করেছি আমার লাইফে। আমি কিন্তু 8:30টার মধ্যে ডিনার করে নিতাম, তারপরে আর কিচ্ছু খেতাম না। হ্যাঁ, কোনো কোনো সময় যে আমি যে ড্রিঙ্কগুলো দেখিয়েছি আমার ভিডিও আছে, সেই ড্রিঙ্কগুলোর কোনো সময় ড্রিঙ্ক হয়তো 10 দিন ধরে খেলাম, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হয়তো ডিনার করার 1 ঘন্টা পরে আমি ওই ড্রিঙ্কটা খেয়ে তারপরে শুতাম। ডিনার করার 2 ঘন্টা পরে গিয়ে ঘুমোতে হয়, জানো, যাতে আমাদের শরীরে যা খেয়েছি সারাদিন ধরে সেগুলো সারাদিন ধরে যাতে খরচা হয়, আমাদের ক্যালোরিটা যাতে খরচা হয়। ওই খাবার খেয়ে যদি গিয়ে শুয়ে পড়ি তাহলে তো ক্যালোরি খরচা হবে না, আর ক্যালোরি খরচা না হওয়া মানে কি হওয়া, তাই না? তো অবশ্যই তোমাদের বলছি যে তাড়াতাড়ি করে 8টা 8:30 9টার মধ্যে খেয়ে নিও বাবা, সমস্ত পাটটা চুকে যাবে, তারপরে যা খুশি করো। আর সারাদিনে অবশ্যই এটা আলাদা টিপস দিচ্ছি যে সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই খাবে, নিজের শরীরকে হাইড্রেটেড রাখবে। জল খেলে মেটাবলিজম বৃদ্ধি পাবে, জল না খেলে কিন্তু মেটাবলিজম স্লো ডাউন হয়ে যায়। আরেকটা হচ্ছে যে অবশ্যই একটু এক্সারসাইজ করতে হবে। দেখো, রোগা হওয়ার সাথে রোগা হওয়ার জন্য বা বডিটাকে শেপে আনার জন্য যেমন ডায়েটের একটু প্রয়োজন আছে, 70% ডায়েটে প্রয়োজন আছে, তার সাথে সাথে 30% কিন্তু 30% কিন্তু একটু এক্সারসাইজেরও দরকার আছে। এক্সারসাইজ মানে কি আমি বলছি যাও জিমে গিয়ে ঘাম ঝরাও তা বলছি না, বাড়িতে বসেই প্রাণায়াম করো, যোগা করো, যার ভিডিও আমি দিয়ে রেখেছি সেগুলো করো। তার সাথে সাথে যদি না হয় বাইরে গিয়ে একটু আধা ঘন্টা হেঁটে এসো, যে কোনো রকম কিছুভাবে যে কোনো ধরনের একটুখানি এক্সারসাইজ করতে হবে, তাহলে গিয়ে দেখবে সম্পূর্ণভাবে তোমাদের ওজন আরামসে কমে যাচ্ছে। আর খুব মানে হুড়ুর করে কমে আবার হুড়ুর করে বেড়ে যায় সেটা তো ভালো না, কাজেই একদম মানে স্টেডিলি কমবে, আস্তে আস্তে কমবে, কিন্তু সেটা মেনটেন হবে, ভীষণ ভালোভাবে মেনটেন হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমি একটা ডিটক্স ওয়াটার দিয়েছিলাম, সেই ডিটক্স ওয়াটারের যে ভিডিওটা দিচ্ছি দেখো, এই ডিটক্স ওয়াটারটা কিন্তু সপ্তাহে পারলে একবার ফলো করো। একটা দিন সপ্তাহে সারাদিনে সারা সপ্তাহের যে শরীরের ভেতরে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে যদি এই ডিটক্স ওয়াটারটা একবার সপ্তাহে করতে পারো, ভীষণ ভালো হয়। রোজ করলে তো ভালোই, কিন্তু যদি একবারও করো সপ্তাহে তাহলেও কাজ দেবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল প্রেস করে বেলের অলটা প্রেস করতে ভুলো না যেন। আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।